আসসালামু আলাইকুম। বুলগেরিয়া নিয়ে আপনাদের অনেক দিনের কথা ছিল যে বুলগেরিয়া নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে জানাবো। তো বুলগেরিয়ার যে নামটি, এই নামটি কিন্তু মূলত আমরা রোমানিয়ার থেকেই বেশি শুনেছি, কারণ আমরা যখনই শুনেছি রোমানিয়া সেনজেনে যাবে তখন রোমানিয়ার কম্পেয়ার করার জন্য কিন্তু বুলগেরিয়া সবার আগে এসে হাজির হয়েছিল। তো যাই হোক, আজকে এই বুলগেরিয়া সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এবং বুলগেরিয়াতে কী কী কাজ আছে, কত টাকা বেতন, সুবিধা কেমন, থাকা খাওয়া কে দিবে, বুলগেরিয়াতে কত টাকা আপনার সেভ করতে পারবেন, সব কিছুই আজকের এই একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। এই জন্য ভিডিওটি চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন বুলগেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। তো বুলগেরিয়া নিয়ে আপনাদেরকে বলতে হলে প্রথমেই আপনাদেরকে বলবো, বুলগেরিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ আছে বলতে আপনার রোমানিয়াও যা, বুলগেরিয়াও তাই, প্রায় সেম। যেমন বুলগেরিয়াতে আপনি কিন্তু গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন, এখানে রেস্টুরেন্টের কাজ করতে পারবেন, কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন, সেই সাথে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফুড ডেলিভারির কাজও করতে পারবেন। এখানে প্রায় সব ধরনের কাজই আছে বুলগেরিয়াতে, সব ধরনের কাজই বুলগেরিয়াতে করা যায়। তো এই হচ্ছে বিষয়। এখন কোন কাজের কেমন বেতন এবং সুবিধা কী কী, এই বিষয়গুলো নিয়েই মূল কথা। তো কোন কাজের কী বেতন এটা যদি বলতে হয় তাহলে আপনাদেরকে বলবো, বুলগেরিয়াতে যে কাজে আপনি করেন না কেন প্রত্যেকটা কাজের উপরে সেপারেট সেপারেট বেতন কিন্তু নির্ধারণ করা থাকে। তো প্রথমেই বুলগেরিয়াতে যদি আপনি কনস্ট্রাকশনের কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করলে দেখা যাচ্ছে সেই কাজে আপনার 550 থেকে 600 ইউরো এর ভিতরে বেতন পাবেন, মানে 500-600 এর ভিতরে ইউরো বেতন পাবেন। আবার অনেকেই আছে কনফিউশনে পড়ে যান যে ভাই ইউরোর 1 টাকা সমান কয় টাকা হয়, ওই দেশে কি ইউরো চলে, এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দেখুন, ইউরো হচ্ছে আপনার ইউরোপের যে কারেন্সি সেইটি, ইউরো হচ্ছে ইউরোপের কারেন্সি, আর হচ্ছে ইউএসডি হচ্ছে আপনার আমেরিকান কারেন্সি। তো ইউরো কারেন্সি 1 ইউরোর সমান দেখা যাচ্ছে আপনার 117 টাকা 118 টাকা বর্তমান রেট আছে। তো এটা হচ্ছে ইউরো কারেন্সি। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে বুলগেরিয়াতে বুলগেরিয়ার টাকা চলে কিন্তু মূলত ইউরোর উপরে ডিপেন্ড করে হিসেবটা করা হয়। এই হচ্ছে বিষয়, ইউরোর উপরে ডিপেন্ড করে হিসাবটা করা হয়, এজন্য আমি আপনাদেরকে ইউরোর হিসাবে বললাম। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশি টাকা যদি 500 থেকে 600 ইউরো কনস্ট্রাকশন কাজে দেয় তাহলে দেখা যাচ্ছে আপনার 55 থেকে 65 হাজার টাকার ভিতরে এইটি থাকবে। আর যখন আপনি কাজটি ভালোভাবে শিখে যেতে পারবেন আপনার টিআরসি কার্ড হয়ে যাবে, মানে বুলগেরিয়ার যে কার্ডটি, 1 বছরের যে সিটিজেনশিপের যে কার্ড, ওই কার্ডটি যখন আপনার হয়ে যাবে, ওইটি হয়ে যাওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে আপনার বেতন হয়তো আর কিছুটা বাড়বে, বা তখন আপনি কাজের দক্ষতার উপরে ডিপেন্ড করে আপনার আর কিছুটা বাড়বে। এটি সব কাজের ক্ষেত্রেই হয়ে থাকে। তারপরে যদি আপনি গার্মেন্টস সেক্টরে কাজ জানেন বা যেয়ে থাকেন তাহলে নতুন পর্যায়ে যখন আপনি যাবেন, একজন অভিজ্ঞ ব্যক্তি হলেও আপনাকে সেই সেম বেতনে দেওয়া হবে, 400 থেকে 500 ইউরো এর মধ্যে আপনাকে বেতন ধার্য করা হবে। দেখা যাচ্ছে 45 থেকে 55 হাজার টাকা বাংলা টাকার মধ্যে এর ভেতরে আপনার বেতনটি ধার্য করা হবে। কনস্ট্রাকশন কাজ, আপনার যে গার্মেন্টস সেক্টরের কাজ, এই দুইটা কাজ এই। আর যদি আপনি রেস্টুরেন্টের কাজে যান তো রেস্টুরেন্টের কাজে গেলে দেখা যাচ্ছে আপনার 500 ইউরো বেসিক ধরা হয় বেশিরভাগ সময়ে, কম বেশ হতে পারে তবে বেশিরভাগ সময়ে আপনার 500 ইউরো ধরা হয়। তো যদি 500 ইউরো ধরা হয় তাহলে আপনার প্রায় 55 হাজার টাকার মতো আপনার স্যালারি ধার্য করা হবে। তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টিপস সহ আপনি আরও কিছুটা পেতে পারেন। যদি আপনি ওয়েটারের কাজ হন বা ক্লিনারের কাজ হয়, যে দেখা যাচ্ছে ওয়েটারের কাজ ক্লিনারের কাজ প্রায় অনেকটা ডিফারেন্ট, তবে যদি এইসব কাজগুলো করতে পারেন, যদি ক্লিনারের কাজটা বাইরের সাইডে হয়, মানে যারা খেয়ে খাওয়া দাওয়া করেছে টেবিলটা ক্লিন করতে হবে, যদি এরকম কাজও হয় তাহলে আপনি ভালো একটা টিপস এখানে পাবেন। ওয়েটারের কাজ হলে তো আরও বেশি টিপস পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আপনার এখানে আপনার যদি এইসব কাজগুলো করতে পারেন তাহলে 60 হাজারের কাছাকাছি বেতন আপনারা পাবেন, যতটুকু আশা করা যায়। তো এই হচ্ছে বিষয়। আবার ফ্যাক্টরি কাজে কিন্তু এরকম 550 থেকে 600 ইউরোর ভিতরে স্যালারিটা পাওয়া যায়, তবে সেটি কাজের উপরে ডিপেন্ড করে। অনেকে অনেক ধরনের কাজ করে থাকেন, ফ্যাক্টরি বিভিন্ন ধরনের কাজ আছে করে থাকেন, এই তো এই সব কাজগুলো এরকম বেতন আপনারা পেতে পারেন। তো অনেকেই হয়তো এখন বলতে পারেন যে বুলগেরিয়াতে যে আপনার থাকা এবং খাওয়ার খরচ এটি কার, তো এটি হলো সম্পূর্ণ সরকার বহন করে। আপনি যখনই নন সেনজেনের যে কোনো দেশে যাবেন, সেটা শুধু বুলগেরিয়া বলে কথা না, এটা রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, আপনার কসোভো, যে দেশে আপনি যান না কেন সেই দেশে কিন্তু থাকা এবং খাওয়াটা আপনার যে কোম্পানি আছে সে কোম্পানি বহন করবে, এটা সরকারিভাবে বহন করানো হয়। এজন্য আপনি নন সেনজেন যে দেশে যাবেন থাকা এবং খাওয়া এগুলো কোম্পানি বহন করবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যত টাকা ইনকাম করবেন সেই টাকাটা সম্পূর্ণ আপনি সাশ্রয় করতে পারবেন, এই টাকার এক্সট্রা আপনাকে খরচ করতে হবে না, শুধুমাত্র আপনার পকেট মানি ছাড়া, এটি আপনার আলাদা খরচ। তো এই হচ্ছে বিষয়।
এখন বুলগেরিয়াতে যেতে কতদিন সময় লাগে? তো রোমানিয়ার থেকে কিন্তু বুলগেরিয়ার কাজগুলো একটু ফাস্ট হয়, তবে বুলগেরিয়াতে কিন্তু সবাই মিলে সবাই কাজ করে না, কারণ বুলগেরিয়াতে বাংলাদেশের শ্রমিক খুব কমই আছে এবং কম সংখ্যক লোকই বুলগেরিয়াতে যায়। তো বুলগেরিয়াতে যেতে গেলে আপনাকে দেখা যাচ্ছে 4-6 মাস সময় দিতে হবে এজেন্টকে। আশা করি এই 4-6 মাসের ভিতরেই আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুলগেরিয়ার আসলে সমস্ত সুবিধা অসুবিধা কী কী ছিল, কোথায় কী আছে আর কোথায় কোন কাজে কেমন বেতন, এগুলো আপনাদেরকে বলেছি। আর যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবার মাঝে। যারা নতুন করে বুলগেরিয়াতে যেতে চায় বা বুলগেরিয়া সম্পর্কে জানার আগ্রহটা আরও বেশি আছে, তারাও এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।